রাতের আধারে নিজের সাইনবোর্ড ঝুলিয়ে অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রমিজউদ্দিনের বিরুদ্ধে। অথচ সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ওই জমিতে প্রায় 30 বছর ধরে ব্যবসা করছেন দলিল উদ্দিন নামে এক ব্যক্তি। দখলের পর জমিটি তার নামে বন্দোবস্ত দেওয়ার আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে। অসদাচরণ সহ নানা অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে 2 বছর আগে বহিষ্কার হয়েছিলেন রমিজউদ্দিন। গেল মাসের 15 তারিখে হন যুবলীগের সাধারণ সম্পাদক, কিন্তু পদ পাবার 15 দিন না পেরোতেই রমিজের বিরুদ্ধে উঠেছে অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ। রাতের আধারে নিজের প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে দখল করে নেন জমিসহ একটি ঘর, সাঙ্গপাঙ্গ নিয়ে বসানো হয়েছে পাহারাও। ওইটা তালা মারা ছিল আর কি, দোকান খোলা আর আমাদের সাইনবোর্ডটা নিচে, আমাকে সাইনবোর্ড নিচে পরে সে উপর দিকে তাকায় দেখে উপরে নতুন একটা সাইনবোর্ড, তালা তোলা ভেঙে আসে ভিতরে ঢুকছে, এটা আমি বলতে পারো। দুদিন দেখতেছি যে দলিলউদ্দিন ফকির এটা বুক দখল করে আসতেছে, কিন্তু অবস্থা পরে দেখলাম যে অন্য লোক দোকানে। সিঙ্গের বাজারের এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হাজী দলিলউদ্দিন প্রায় 30 বছর আগে তার বাবা বাদশা ফকিরের নামে 2% জমিটি লিজ নেয়া, তখন থেকেই ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। আমরা বসলে তো তার সাথে আমরা পারবো না, আর এমনি অনেক হুমকি টুমকি দেয়, আমরা দোকানের সামনে আর কখনই আসতে পারিনি বা আসিনি, আসলে ওইখানে অনেক পোলাপান থাকে, সবসময় পোলাপান বসা থাকে। দখল করে জমিটি নিজের নামে বন্দোবস্ত পাওয়ার আবেদন করেছেন যুবলীগ নেতা রমিজ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চেষ্টা চালাচ্ছেন আগের বরাদ্দ বাতিলের। এটা কারো দখলে ছিল না, এটা জাস্ট পরিত্যক্ত একটা ঘর ছিল, সে ঘরটা আমি সরকারি বিধি অনুসারেই আবেদন করে ডিসি অফিস সব কিছু ওই সিস্টেম মোতাবেক আর কি আইন অনুসারেই হচ্ছে। এটা এরকম কোনো ইয়া নাই, বন্দোবস্তের আগে তো তার দখল দেখার কোনো ইয়া নাই। এটা এটা নিয়ম হচ্ছে যে আমাদের জায়গা আমরা যে ব্যবসায়ী হবে তাকে দিব। আর পদ পেতে না পেতেই উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদকের এমন জবরদখলের ঘটনায় ক্ষুব্ধ নিজ দলের অনেকেই। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।